আসসালামু আলাইকুম, কে কেমন আছেন, কোথা থেকে বলতেছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ময়না পাখি ব্লগ থেকে আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে হচ্ছে আমার খালাতো বোন আসমার 3 বছরের বিবাহবার্ষিক পালন হয়েছে, কি কি গিফট পাইছে আমরা ওগুলাই দেখাবো। সো আমাদের সাথে থাকেন, আমাকে হেল্প করছে রিমু, আমার খালাতো বোন রিমু, ও দেখাবে একে একে সবই। যদিও এখানে সব কিছুই কসমেটিক, তো আমরা একে একে এখন দেখাবো ও আজকে কি কি গিফট পেলো। যদিও ওর জন্য গিফট বাকিগুলো পরে আসবে, এখন যেগুলো আসছে আমরা ওগুলোই দেখাচ্ছি। প্রথমে একটা মেকআপ সেট, একটা মেকআপ বক্স, এখানে মোটামুটি টুকিটাকি আছে। এটা হচ্ছে ব্রাশ বক্স, মেকআপের ব্রাশ। এটা আরেকটা মেকআপ, মোটামুটি টুকটাক এখানে মেকআপের সবই আছে। এক এক আমরা দেখাবো আপনাদেরকে, আমাদের সাথে থাকেন। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি নতুন ব্লগ করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন। আমরা মেকআপ বক্সগুলো ওপেন করতেছি, একে একে সবগুলো দেখাচ্ছি। এখানে সব কিছু মোটামুটি মিলানো আছে, মিলিয়ে জেলে সব কিছুই আছে। কালারগুলো বোঝানোর জন্য আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এখানে একটা একটু হালকার একটু একটু গাঢ় লিপস্টিক আছে, আপনাদের বোঝানোর জন্য একটু হাতে লাগিয়ে দেখানো হচ্ছে। কালারগুলো অসাম, অনেক সুন্দর। অন্য কালারটাও দেখানো হচ্ছে, একটা কালার একটু হালকা আর একটু একটা গাঢ়। এখানে আইশ্যাডো আর মাস্কারা দেখেন, একেবারে সিকন হয়ে লাগতেছে। যার যেমন পছন্দ চাইলে মোটা করে দেওয়া যাবে। আর এটা হচ্ছে মাস্কারা, আর এটা হচ্ছে ছোট একটা লিপস্টিক বক্স, একসাথে 9টা কালার মিলানো। প্রত্যেকটা কালার ভিন্ন ভিন্ন।
এটা হচ্ছে হাইলাইটার, এক বক্সের মাঝে দুই কালার মিশানো, আলাদা আলাদা ভাবে আছে। একটু জিকিমিকি, এগুলো শুকনা না, একটু এগুলো হচ্ছে যেগুলো তেল তেলে ভাব বিজায় ওগুলাই, একবারে শুকনাগুলো না এগুলা, তবে দেখতে ভালোই লাগলো। এটা হচ্ছে ব্রাশ বক্স, এই ব্রাশগুলোর বিশেষ করে যে ঢাটগুলো আছে ওগুলা অসাম, অনেক সুন্দর, এগুলা অনেক ভালো লাগে আসলে, মানে মেকআপ করার থেকে এটার আকর্ষণটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, অনেক কিউট, খুব সুন্দর দেখা যাচ্ছে এটা। বক্সটাও অনেক সুন্দর। তো সবাই দোয়া করবেন ওদের বিবাহিত জীবন যেভাবে যাচ্ছে যেন এভাবে সুখে সমৃদ্ধিতে সুন্দরভাবে যায়, ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। ব্রাশগুলো দেখেন খুব নজর কাটা, এগুলো খুব ভালো লাগছে দেখতে। আর এগুলো হচ্ছে প্রম, সবই মেকআপের, অনেক ভালো লাগলো দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, যদি আমাদের ভিডিও নিয়ে কিছু বলার থাকে সেটাও জানাবেন অবশ্যই। যদি ওকে সারপ্রাইজ দেওয়া হলো, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।